আল্লাহর কোরআনের বিরুদ্ধ আচরণকারী যারা হবে কোরআন বিরুদ্ধ যারা হবে তাদের ফাইনালহু মাইশাতান দামকা এর দ্বিতীয় ব্যাখ্যা প্রসঙ্গে আমি কথাগুলো বলেছি তাদের প্রথম কথা বলেছি দুনিয়ার জীবনকে সংকুচিত করা হবে দ্বিতীয় বলেছি তার কবরের জীবনটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন কবরের জীবনটাকে আযাব দেওয়ার মাধ্যমে তার কবরটা কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে তৃতীয় ব্যাখ্যা মুফাসসিরেরা বলেছেন ফাইনালহু মাইশাতান দামকার অর্থ হচ্ছে তাকে সর্বশেষ চূড়ান্তভাবে জাহান্নামে নিক্ষেপ করে জাহান্নামের আযাব দেওয়ার মাধ্যমে তার পরকালীন বর্জখের জীবনটাকে আল্লাহ তাআলা বিভীষিকাময় করে দিবেন বলা নাউযুবিল্লাহ দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান আমাদের দেশের শিক্ষিতদের থিওরির আলোকে আমার শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে না আমার দেশের শিক্ষা ব্যবস্থা ভিনদেশীদের ইঙ্গিতে ইশারায় পরিচালিত হচ্ছে ঠিক কি না আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী আজকে যে ধ্যান ধারণাগুলো ঢুকানো হয়েছে এর মাধ্যমে জাতি মুসলিম জাতি তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবেন তাদের ইতিহাস ঐতিহ্য তারা ভুলে যাবেন আপনি শিক্ষিত করতে চান জাতিকে হিন্দু ধর্মের বিষয়গুলো মুসলমানদের সন্তানদেরকে শেখানোর দরকার আছে তাদের জন্য আলাদা শিক্ষালয় আপনি প্রতিষ্ঠা করেন মুসলমানের সন্তানকে হিন্দুত্ববাদ শিখিয়ে মুসলিম যুব সমাজকে মুসলিম সেন্টিমেন্টকে হিন্দুত্ববাদের দিকে নিয়ে যাবেন এই জাতীয় কোনো কিছু বাংলার মুসলমান সহ্য করবে না ঠিক কি না খবরদার যারা এই শিক্ষানীতি নিয়ে ছিনিমিনি খেলছেন সাবধান হয়ে যান এই জাতি যখন ঐক্যবদ্ধ হবে আপনাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না FTV Media 24 in anticipation of healthy culture রসুল মর ভালো বাসা রসুল মারালো আশা রসুল মর প্রেম বিরহের মূল আলোচনা রসুল মর কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشان طريقت روح دريا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তর খানপুর আরিফে ইবতেদায়ী অনুরানী মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী ৩৬তম তাফসীর কোরআন মাহফিল প্রথম দিনের আজকের সমাপনী অধিবেশনে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের বরেণ্য সভাপতি হাজিপুর আশরাফুল উলুম মাদ্রাসা খতিব উত্তর খানপুর জামে মসজিদ হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এলাকার বিশিষ্ট আলেমদের অনন্তপুর আলী মাদ্রাসার সম্মানিত প্রভাষক আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম
আমার সামনে ভবিষ্যৎ দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত তাওহীদি জনতা একান্ত প্রিয় তরুণের উচ্ছ্বাস যুবক ভাইরা ছোট ছোট সোনামণিরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আমি আবারও সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীম শান দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আসমান ও নিচে জমির উপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে গ্রন্থ যে কিতাবটি পৃথিবীতে নাজিল করা হয়েছে বিশ্ব মানবতার শান্তির জন্য দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি নিশ্চিতের সেই পবিত্র কালামে হাকিমের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যিনি আমাদেরকে জমায়েত করলেন এজন্য আমরা সকলেই সে মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আবার শুকর আদায় করব এর জন্য যে মহান রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মজলিস হয় অসংখ্য অনুষ্ঠানের আয়োজন হয় লক্ষ কোটি টাকা বাজেট করে খরচ করে সে আয়োজনগুলো সম্পাদিত হয় কিন্তু আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মর্যাদাবান মহামূল্যবান যে মজলিস কোরআনের মজলিস ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনের মজলিসে বেহেশতের বাগানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমাকে আপনাকে এই কোরআনের মজলিসে আমরা প্রবেশ করার পরে চতুর্দিক থেকে আমরা ফেরেশতার পরিবেষ্টনীতে আছি ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন হাফাত আলাইহিমুল মালায়েকা অবশ্যহমুর রহমা ফেরেশতারা আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টনী করে রেখেছেন আমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে বলেন সুবহানাল্লাহ সেই জাতীয় একটি আয়োজনে যিনি আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন আবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি যে কোরআন পৃথিবীতে নাজিল করা হয়েছে মানব জাতিকে অন্ধকার থেকে দূরীভূত করে আলোর পথ দেখানোর জন্য জাহান্নামের দিকে ছুটে চলা মানুষগুলোকে জান্নাতের সঠিক রাস্তা বাতিয়ে দিয়ে জান্নাতে পৌঁছানোর জন্য কোরআনটা এসেছে ঠিক কিনা এই কারণে এই কোরআনের মাহফিলে আমরা বসব কোরআন থেকে আলোচনা শুনব হেদায়েতের নিয়তে কি নিয়তে যিনি কোরআন থেকে কথা বলবেন তিনিও হেদায়েতের নিয়তে কথা বলতে হবে যে আমলগুলো তিনি করেন সেই কথার বাহিরে কথা বলা বক্তার জন্য উচিত নয় কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এসেছি আমরা সবাই কোরআনের ভালোবাসায় উজ্জীবিত হয়ে কোরআনের মাহফিলে এসেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না অন্য কোন উদ্দেশ্য আছে আমাদের আছে এখানে আসলে আপনাকে মাহফিল শেষে একটা টাকার খাম ধরিয়ে দেওয়া হবে এই জাতীয় কোনো ঘোষণা আছে এখানে আসলে পরে আপনাকে অন্য কোন পুরস্কারে পুরস্কৃত করা হবে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এই জাতীয় কোনো ঘোষণাও আছে আমরা কোরআন শুনতে এসেছি আল্লাহর আখেরি কালামের বয়ান শুনতে এসেছি সুতরাং কোরআন শোনার জন্য এই কর্তৃপক্ষ অনেক কষ্টকে স্বীকার করে একটা মাহফিলের আয়োজন করে কিন্তু এলাকার মানুষ যদি শুনতে না আসেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আপনি নিয়ামতের শুকর গুজারি না করেন অন্তত কোরআনের মাহফিলে এসে বসে কোরআনের আলোচনা শোনার জন্য নিজেকে প্রস্তুত না রাখেন তাহলে কিন্তু এই নিয়ামতের নাশকুরি হবে ঠিক কিনা
এই গ্রামে এলাকার মানুষকে বলবো এখানে কোরআনের আয়োজন প্রতিদিন হয় না হয় বছরে দুইটা দিন কোরআনের আয়োজন হয় সবাই আসুন কোরআন থেকে কথা শুনুন কোরআনের আলোকে আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের জন্য সিদ্ধান্ত নিন তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য শান্তির পয়সা হবে ঠিক কি না কোরআনের মতবাদ ব্যতীত কোরআনের মতাদর্শ ব্যতীত যত মানব প্রচিত মতবাদের পিছে আমরা ঘুরব মানুষের মন গড়া কোন মন্ত্রতন্ত্র পৃথিবীতে কখনো শান্তি দিতে পারে নাই এখনো পারছে না কিয়ামতের আগেও সম্ভব শুধুমাত্র এই কোরআন মানার মাধ্যমে শান্তি আছে ঠিক কি না কোরআনের আলোচনা আমরা শুনব মনের কান দিয়ে কোরআনের কথাগুলো শুনব হেদায়েতের নিয়ত নিয়ে শুনব তাই যারা আছেন আমি বলবো মনোযোগ সহকারে আমরা বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ হযরত মাওলানা আব্দুল আলী মোল্লা সাহেব এসে গিয়েছেন আমার জন্য নির্ধারিত যে সময় আমি বলবো সময়টুকু দেওয়ার জন্য এর মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ আসুন আমরা কোরআনের আলোচনা শুনবো একটা পরিবেশ তৈরি করার দরকার আছে না নাই কোরআনের আলোচনা কোন পরিবেশে আপনি শুনবেন কেমন মেজাজ দিয়ে আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله تعالى বলেন যখন তোমাদের সামনে আমার কালামের আলোচনা হবে কালাম তেলাওয়াত হবে কালাম নিয়ে কথা হবে فَاسْتَمِعُوا لَهُ মনোযোগ সহকারে শুনো وَأَنصِتُوا চুপচাপ হয়ে বসে যাও لعلكم ترحمون তাহলে তোমরা আল্লাহর রহমতের ভাগীদার হয়ে যাবে বলো সুবহানাল্লাহ মনের কান লাগিয়ে শুনতে হবে সামিনা ওয়া তাআলা শুনবো মানবো এই মানসিকতা নিয়ে কোরআন শুনতে হবে ঠিক কি না আজকে আমরা তো শোনাতে অভ্যস্ত আমলে অভ্যস্ত নয় এই কারণে আসুন আমরা কোরআন থেকে কথা বলবো ভূমিকা আমি আর কথা বাড়াচ্ছি না আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন করিমের সূরা তাহার 124 এবং 25 নং আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে আপনি আমি আল্লাহর কালামের বিরুদ্ধে যদি অবস্থান নেই কোরআনের বিপক্ষে যদি আমার আপনার অবস্থান হয় দুনিয়াতে এবং পরকালে আমার কি পরিণতি হবে আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে সেটা বর্ণনা করেছেন আমরা যারা এখানে এসেছি কোরআনের ভালোবাসায় এসেছি কোরআনের পক্ষের লোক হিসেবে এসেছি ঠিক কি না এখানে কেউ আছেন যে আমি কোরআনের পক্ষে নাই কোরআনের বিপক্ষে অবস্থান করছি এই জাতীয় কোনো মানুষ এখানে আছেন আমরা সবাই কোরআনের পক্ষে অবস্থান করতে চাই আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআনের পক্ষে কোরআনের মতে কোরআনের পথে থাকার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আজকের আলোচনাটা হবে যারা কোরআনের বিরুদ্ধবাদী তাদের পরিণতি কি হবে আপনি আমি যদি সেই দলভুক্ত হই আমার আপনার পরিণতি কি হবে সর্বশেষে কোরআনের পক্ষে থাকলে লাভ কি হবে এই কথাটাই বলে আমি শেষ করব ইনশাআল্লাহ আসুন আল্লাহ তাআলা কি বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم
আল্লাহ তাআলা ارشاد করছেন ওমান আরাদা আন যিকরি যে বা যারা আমার এই যিকির নামক কুরআন থেকে বিমুখ থাকবে فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكَا আমি রব্বুল আলামিন তাদের জীবনকে সংকুচিত করে দেব সংকটাপন্ন করে দেব وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাব قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا তারা বলবে রব্বুল আলামিন কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন অথচ আমরা তো চক্ষুষ্মণ ছিলাম قال كذلك أتتك آياتنا فنسيتها الله পক্ষ থেকে বলা হবে তোমাদের নিকট আমার পক্ষ থেকে ভাবে আমার আয়াত গিয়েছিল নিদর্শন গিয়েছিল فنسيتها তোমরা সেগুলোকে ভুলে গিয়েছিলে وكذلك اليوم تنسى এই কারণে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম এই হচ্ছে আয়াতে কারিমার সরল অনুবাদ সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যে যারা কোরআনের বিরুদ্ধবাদী কোরআনের বিপক্ষে অবস্থান করে কোরআন বিরোধী দলের সাথে সম্পৃক্ত কোরআন বিরোধী রাজনৈতিক মতাদর্শের সাথে সম্পৃক্ত তাদের দুনিয়াতে এবং পরকালে কি পরিণতি হবে সেটা উল্লেখ করেছে এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ান আরাদান যিকরি যে আমার যিকির থেকে বিমুখ থাকবে জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ নসিহা এখানে জিকির বলতে সকল মুফাসসিরিন কেরাম একমত কোরআনকে বোঝানো হয়েছে কাকে কোরআনকে কারণ কোরআনের আরেকটা নাম হচ্ছে কি যিকির কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলে সম্বোধন করেছেন سرام بيار پانتش نمائیات اللہ تعالی شد کچھن وَحَذَا ذِكْرٌ مُبَارَكٌ أَنزَلْنَاهُ أَفَأَنتُمْ لَهُ مُنْكِرُونَ اللہ تعالی بچھن ایہ ہوچھے ایک برکت موئی کتاب برکت موئی بیدھان جا میں نازل کرو چھی আমার পক্ষ থেকে এটি নাযিল করা হয়েছে তবুও তোমরা এটিকে অস্বীকার করবে তাহলে এখানে কোরআনকে কি বলে সম্বোধন করা হয়েছে যিকির সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন রাসূল নিশ্চয় আমি আপনার উপরে এই কোরআন নাযিল করেছি যিকির নামক এই কোরআন নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখেছি তাহলে কোরআনকে এখানে যিকির বলে সম্বোধন করা হয়েছে সূরা হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون يا آيات قلت الله تعالى قرآن كي بولي شمبتن قلت ذكر بولي تعالى قرآن الارك تنم كي ذكر إكنا ومن عارض عن ذكري تار مني حدث جرى مار ذكر تك بمك تك بي تار مني عمار قرآن تك جرى بمك তাদের পরিণতি কি হবে فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا তাদের জীবনকে আমি রব্বুল আলামিন সংকুচিত করে দেব সংকটাপন্ন করে দেব তাহলে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে কোরআন থেকে যারা বিমুখ থাকবেন তাদের জীবনকে আল্লাহ তাআলা বলেছেন সংকুচিত করবেন সংকটাপন্ন করে দেবেন আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম তিনটা ব্যাখ্যা দিয়েছেন যে তাদের জীবনকে আমি সংকুচিত করে দেব সংকটাপন্ন করে দেব সেটা কোথায় এটা দুনিয়ায় না পরকালে না অন্য কোথায় মুফাসসিরিন কেরাম প্রথম ব্যাখ্যা বলেছেন যেখানে জীবনকে সংকটাপন্ন করার অর্থ হচ্ছে তাদের দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা কি করবেন
সংকটিত সংকটাপন্ন সংকুচিত করে দেবেন। কিভাবে? যারা কোরআনের বিরুদ্ধবাদী হবে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অজ্ঞেয় দৃষ্টি ছিনিয়ে নেবেন। সাংসারিক লোভ লালসা দুনিয়ার লোভ লালসার প্রতি তাদেরকে আকৃষ্ট করে দেবেন। তারা অর্থের পিছনে দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়াকে কামাইয়ের জন্য শুধু দুনিয়ার পিছেই ধরতে থাকবেন। সে অর্থশালী হবে, বিত্তশালী হবে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু তার আত্মার প্রশান্তি থাকবে না। আজকে আমরা দেখি আমাদের সমাজ রাষ্ট্রে অসংখ্য মানুষ আছেন যারা কোটি কোটি টাকার মালিক, অনেক বাড়ি গাড়ির মালিক, অনেক শিল্প কলকারখানার মালিক। এই লোকটা এত কোটি টাকার মালিক হওয়ার পরে তার আত্মার প্রশান্তিটা নাই, আছে না? এক শ্রেণীর মানুষ তাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্থ কামাইয়ের পেছনে শুধু দৌড়াচ্ছেন, তার যথাসময়ে খাওয়া দাওয়ারও সুযোগ হয় না। সে দুনিয়াকে পাওয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়েন, শুধুমাত্র অর্থ কামাই, দুনিয়া পাওয়া, এটাই তার জীবনের উদ্দেশ্য হয়ে যায়, ঠিক কিনা? এভাবে করতে করতে কবর পর্যন্ত চলে যায়, তারপরে অর্থের লোভ তার থেকে যায় না। আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তাকাসুর, অধিক পরিমাণ, অধিক সম্পদের মালিক হওয়ার জন্য তারা এভাবে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। এভাবে করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, তারা কবর পর্যন্ত পৌঁছে যায়, শুধু দুনিয়ার পিছে লেগে থাকে, ঠিক না? এই লোকটা যে অর্থের পিছনে ঘুরছে, যে সম্পদ উপার্জনের পিছনে ঘুরছে, যে সন্তান সন্ততিদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে যাচ্ছে, এই অর্থ সম্পদ কাল হাশরের ময়দানে তার কোনো কাজে আসবে? যদি আল্লাহর পথে এগুলোকে ব্যয় না করেন, সন্তানকে আল্লাহর পথে পরিচালিত না করেন, অর্থকে আল্লাহ রাস্তায় যথাযথ যেখানে আল্লাহ ব্যয় করার জন্য বলেছেন সেই পথে ব্যয় না করে, এই সন্তান সম্পদ কাল হাশরের ময়দানে কোনো কাজে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল হাশরের ময়দানে তোমার এই সম্পদ, তোমার এই অর্থবিত্ত গৌরব, তোমার এই সন্তান সন্ততি কোনো কিছুই তোমার না জাতের জন্য কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যারা প্রকৃত মুসলমানিত্ব আত্মা, আত্মসমর্পিত আত্মা, আল্লাহর কাছে সারেন্ডারকৃত আত্মা নিয়ে যারা কবরে আসবে, ওই কলবে সালিমটা তার নাজাতের উসিলা হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা দুনিয়ার জীবনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআনের বিরুদ্ধে মতের সাথে দলের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকুচিত করে দিবেন, সংকুচিত করে দিবেন। সে দুনিয়াতে অর্থশালী হবে, বিত্তশালী হবে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু ওই অর্থ, ওই বিত্ত, গৌরব তার আত্মার প্রশান্তির জন্য কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, পুরো দিন কল কারখানা, মিল, ফ্যাক্টরি অর্থের পিছে ঘুরতে থাকে, রাতের 12টা বাজে বাসায় ফিরে আসে, এরপর যখন ঘুমাতে যায় তার অর্থের টেনশনে, টাকা পয়সার টেনশনে, সম্পদের টেনশনে তার ঘুমটাও আরামে আসে না, আসে? কিন্তু আমার দেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর যারা দিনে আনে দিনে খায়, হ্যান্ড টু মাউথ, একজন রিক্সাওয়ালা সকালবেলা তার বাহনটা নিয়ে বেরিয়ে যায়, আল্লাহ তাআলা যতটুকু তার জন্য রিজিক বরাদ্দ করেছেন, এতটুকু ইনকাম করার পরে
এশার নামাজের আগে অথবা পর পরে তারা বাড়িতে চলে আসে আছে না যতটুকু আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন ততটুকু ব্যবস্থা করে পরিবার পরিজনের জন্য এনে খাওয়া দাওয়া করে আরামসে ঘুমায় নাক ঢেকে ঢেকে ঘুমায় ওই কুটিপতির এই ঘুম যাওয়ার সৌভাগ্য আছে কথা বলেন আছে তাহলে অল্পের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য তুষ্টি রেখেছেন অল্পের মধ্যে আত্মার প্রশান্তি রেখেছেন এই অল্প দিয়েই তারা সন্তুষ্ট থাকে এই কারণে আল্লাহ তাআলা তাদের জন্য শান্তির জীবনের ব্যবস্থা করে দেয় ঠিক কি না আমাদের দেশে একজন ইমাম সাহেব একজন মাদ্রাসার শিক্ষক আপনাদের এখানে মাদ্রাসা আছে আমি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম ওস্তাদ কজন চারজন এই চারজনের খোঁজ খবর নেন বেতন কত পা মাদ্রাসা থেকে 5000 6000 7000 সর্বোচ্চ হইলো 10000 এর বেশি এই জাতীয় প্রতিষ্ঠানে শিক্ষকরা বেতন পায় কিন্তু এই অল্পের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি বরকত দান করেন এত বেশি অল্পতে তারা সন্তুষ্ট থাকার কারণে এই অল্পের মধ্যে আল্লাহ তাআলা যে বারাকা দান করেন এই টাকা দিয়ে তারা সুন্দরভাবে পরিবার পরিজন পরিচালনা করে ঠিক কি না তার মানে আবার এটা বোঝাই নাই হুজুরের বেতন আরো 1000 কমাই দিবেন এটা আবার যেটাতে আছে কিয়ামত পর্যন্ত হুজুরের হায়াত যতটুকু থাকে এই বেতন রাখবেন বিষয়টা কি এটার জন্য বলছি এটার দ্বারা আমি বুঝাচ্ছি এটাই যে যারা কোরআনের পক্ষ থাকবে তারা সম্পদের অর্থ সম্পদের সামান্য সম্পদের মালিক হবে কিন্তু আল্লাহর কোরআনের পক্ষ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শান্তির জীবনের ব্যবস্থা করে দিবেন ঠিক কিনা আর কোটি কোটি টাকার মালিক হবে কোরআনের বিরুদ্ধে আচরণ করবে কোটি কোটি টাকার মালিক হবে আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দিবে সংগ্রাম করবে এত কোটি টাকার মালিক হওয়ার পরে আল্লাহ তাআলা তাদের মধ্যে শান্তি দিবেন না আত্মার প্রশান্তি না দিয়ে ফাইন্নালাহু মাঈশাতান দনকা তাদের এই দুনিয়ার জীবনটা সংকুচিত করে দিবেন সংকটাপন্ন করে দিবেন প্রথম ব্যাখ্যা এটা দ্বিতীয় ব্যাখ্যা ফাইন্নালাহু মাঈশাতান দনকা বলেছেন তাদের কবর জগৎকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন সংকটাপন্ন করে দিবেন তিনি ইমানদার তিনিও কবরে যেতে হবে তিনি বেঈমান খোদাদ্রোহী কোরআন বিরোধী তিনিও কবরে যাওয়া লাগবে কিনা কবর থেকে কেউ পার পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে হয় কবরে যাওয়া লাগবে না নাকি আমেরিকার প্রেসিডেন্ট যত বড় রাষ্ট্রপ্রধান হন না কেন দাপটশালী হন না কেন ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আল্লাহ যতদিন আপনার হায়াত বরাদ্দ করেছেন এর এক মুহূর্ত বাড়তি থাকার দুনিয়াতে কোনো সুযোগ নাই যত মাপামাপি করার করে যান মনে যা চায় তা করেন কোরআনের পক্ষে থাকলেও কবরে যাওয়া লাগবে বিপক্ষে থাকলেও কবরে যাওয়া কিন্তু এই কবরটা আমার আপনার জন্য আমাকে আপনাকে কিভাবে রিসিভ করবে সেটাই হলো মূল বিষয় ঠিক কিনা ফাইন্নালাহু মাঈশাতান দনকা তার মানে হচ্ছে তার কবর জীবনকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন সংকটাপন্ন করে দিবেন এই কবর আমার আপনার পরকালের মঞ্জিলের মধ্যে প্রথম স্টেপ মৃত্যুর পরেই কি প্রথম ধাপ হচ্ছে কবর ইমানদার যিনি হবেন তার জন্য কবরটা প্রশস্ত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তার কবরকে 70 গজ প্রশস্ত করা হবে তার কবরে ফেরেশতারা নূরের ফেরেশতারা পরশ বিস্তৃতি দিবেন জান্নাতের সাথে তার কবরে কানেকশন করে দেওয়া হবে কবরটা তার জন্য কি হবে প্রশস্ত হবে কিন্তু বেঈমান যারা মুনাফিক যারা কোরআন বিরোধী যারা ওদের জন্য দুই দিক থেকে মাটি এভাবে চাপ দেওয়া হবে তার পাজরের হাড় সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এই দিকের হাড় ওই দিকে চলে যাবে এই দিকের হাড় ওই দিকে গিয়ে তার কবর কে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন কবরটা যতটুকু পরিমাণ আমরা তার জায়গা দিব এতটুকু তার জন্য থাকবে না এই কবরটা আপনার জন্য ইমানদারের জন্য জান্নাতের বাগান হবে আর কাফের মুশরিকদের জন্য এটা একটা জাহান্নামের ঘরতে রূপান্তরিত হয়ে গেল নাউজুবিল্লাহ
بشر ولسان القبر روزة من رياض الجنة وحفرة من حفر النار قبرتا ايمان دار جنو كار جنو جنة ترباغان هبه আর কার জন্য তথা বেঈমানের জন্য কোরআনের বিরুদ্ধবাদীদের জন্য কবরটা একটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আপনি চান কিনা আপনার কবরটা বেহেশতের বাগানে পরিণত হোক আপনার ওই কবরটা রওজাতুল মিন রিয়াজিল জান্নাত জান্নাতের বাগানের মতো হয়ে যাক যদি সেটা আপনি চান তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে ঠিক কি না ঠিক কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না কোরআনের বিরুদ্ধে মিছিলে যাওয়া যাবে না কোরআনের বিরুদ্ধে মতবাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে জন্য নাযিল করেছেন কোরআন যে জন্য পৃথিবীতে এসেছে আমার আপনার মুক্তি নিশ্চিত করার জন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আপনাকে কোরআনকে ফলো করতে হবে তাহলে এই কোরআন আমার আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দেবে ঠিক কি না আর যদি আপনি চান আপনার কবরটা জাহান্নামের ঘরে পরিণত হোক তাহলে আপনি কোরআনের পক্ষে না থেকে কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন কোরআনের বিরোধী দলের সাথে মতের সাথে সম্পৃক্ত হবেন কোরআনের বিরুদ্ধে যারা সাপোর্টিং দেয় তাদের পেছনে মিছিলে মিছিলে ছুটবেন এই কোরআনের বিরোধিতার পরিণত স্বরূপ আপনাকে এটি জাহান্নামে নিক্ষেপ করবে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা কবরটা আমার আপনার জন্য বলা হচ্ছে ফাইনালাহু মাইশাতান দামকা তাদের জীবনকে কোরআনের বিরুদ্ধবাদীদের জন্য পরকালের এই কবর জগৎটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন সংকটাপন্ন করে দিবেন ভয়াবহ পরিণতি সৃষ্টি করে দিবেন এই কবরটা এমন একটা জায়গা যেখানে আমি আপনি দুনিয়ার সকল মানুষ যেতে হবে এই কবর দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে প্রতিদিন পাঁচটা আহ্বান করে কয়টা পাঁচটা কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষেরা আমি হচ্ছে একাকী ঘর আমার সাথে আসতে সঙ্গে নিয়ে আসিও কি নিয়ে আসবে কবর আপনাকে আমাকে ডেকে প্রতিদিন এই নসিহতটা করে আহ্বানটা করে আমি একাকী আমার আমার সাথে তোমার তোমার সাথে এখানে কেউ থাকবে না একাকী নির্জন নিরালা ঘর এখানে আসতে সঙ্গে নিয়ে আসবে ভাইরা আমার এই কোরআন এই কবরের আপনি যদি সঙ্গী নিয়ে যেতে চান সেই সঙ্গীটা কি হবে কে আপনার সঙ্গী হবে পরকালে পরকালে কবর জগতে আমার আপনার সঙ্গী হবে আল্লাহর আখেরি কালাম আল কোরআন কে হবে সঙ্গী কোরআন আপনার সঙ্গী হবে কোরআনকে যদি আপনি কবরের সঙ্গী হিসেবে পেতে চান তাহলে কোরআনের দুনিয়ার জীবনে চলতে ফিরতে হাঁটতে যত পদক্ষেপে আমরা যাব যতটা বিষয় আমরা সমস্যার সম্মুখীন হব যতগুলো প্রয়োজন দেখা দিবে সবগুলোর জন্য কোরআনের কাছে আসতে হবে ঠিক কি না কোরআন আল্লাহ তাআলা মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন মানব জীবনের প্রয়োজনীয় সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন আল্লাহ তারা বলছেন মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি এখানে খুলে খুলে বর্ণনা করেছি বল সুবহানাল্লাহ মা ফাররাতনা ফি কিতাবিন মিন শাইইন এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখা হয় নাই আপনি ব্যক্তি জীবন কিভাবে চালাবেন সমাজ জীবন কিভাবে চালাবেন রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন আন্তর্জাতিক অঙ্গন কিভাবে চালাবেন জীবনের প্রতিটা ক্ষেত্রের বিষয়ে দিক নির্দেশনায় কোরআনের মধ্যে আছে না নাই আছে কিনা ছোট্ট একটা বিষয় আপনি রাস্তা দিয়ে হাঁটবেন হাঁটার সময় কোন প্রক্রিয়া অবলম্বন করে হাঁটবেন কোরআনে আপনার জন্য আমার জন্য সেটাও বলে দিয়েছে বলেন আল্লাহু আকবার কোরআন থেকে আপনি জানতে চাইলেন আমি রাস্তা দিয়ে হাঁটবো হাঁটার সময় কোন প্রক্রিয়া অবলম্বন করে রাস্তা অতিক্রম করব কোরআন আপনাকে বলে দেবে ইয়ানশুনা আলাল আরদি হাওনা রাস্তা দিয়ে যখন হাঁটবে নম্র হয়ে ভদ্রচিত হয়ে নম্র ভাবে তুমি রাস্তা দিয়ে হাঁটা চলা করবে কোরআন বলে দিচ্ছে ঠিক কিনা কোরআনকে আপনি প্রশ্ন করলেন আমি রাস্তা দিয়ে নম্র ভাবে ভদ্র ভাবে হাঁটলাম কিন্তু আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে ফেলে তখন আমি কি করব কোরআন আপনাকে বলে দিবেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আর লোকরা মূর্খ লোকরা যখন তোমার সাথে খারাপ আচরণ করবে তর্ক বিতর্কে জড়িয়ে যাবে ওই তর্কের খারাপের উত্তর তুমি খারাপ দিয়ে দিবে না বরঞ্চ
তাদেরকে সালাম দিয়ে শান্তির বার্তা দিয়ে তুমি সেখান থেকে বিদায় নিয়ে যাবে। মন্দ লোকের সাথে মন্দ আচরণ করা যাবে না, ঠিক কিনা? আজকে আমরা আপনারা রাস্তা দিয়ে হাঁটার সময়, হাঁটাচলার সময় আমার সাথে কেউ খারাপ আচরণ করলে একটা গালি দিলে, এক গোষ্ঠী ধরে গালি দিলে আমি 14 গোষ্ঠী সহ উদ্ধার করি, ঠিক কিনা? 1 কেজি ওজনের গালি দিলে আপনি কয়েক গুণ বেশি পরিবারের ওজনে গালি দেন, ঠিক না? এই কাজ করা যাবে না। কোরআনকে আপনি কোরআন থেকে জানতে চাইলেন, আমি রাস্তা দিয়ে হাঁটছি কারোর সাথে তর্ক বিতর্কে জড়ালাম না, কিন্তু আমার সাথে এমন খারাপ আচরণ করে ফেলেছে আমার, আমি প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছি, প্রতিশোধের স্পৃহা আমার মধ্যে জেগে গেল, তখন আমি কি করব? কোরআন আপনাকে বলে দিবে, যখন এমন আচরণ কেউ তোমার সাথে করবে, এমন আচরণ কেউ তোমার সাথে করবে, তখন তুমি কি করবে? তখন তাকে তুমি ক্ষমা করে দেবে। ওয়াল কাযিমিনাল গাইজ, তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণে আনবে, সংবরণ করে ফেলবে। এরপরে আপনি বললেন, আমার প্রতিশোধ এতটা বেড়ে গেল, স্পেয়ার এতটুকু বেড়ে গেল, আমি তাকে ক্ষমা করতে পারবো, আমি তাকে আমার রাগকে সংবরণ করতে পারছি না, এখন কি করবো? কোরআন আপনাকে বলে দিবে, আফিনা লিন্নাস, তুমি তাকে ক্ষমা করে দাও। কি করবে? ক্ষমার গুণ যার মধ্যে থাকবে দুনিয়াকে সে জয় করতে পারবে। আজকে আমার মধ্যে আপনার মধ্যে অসংখ্য ঝগড়া বিবাদ হয়, পাচাত হয়, আপনি যদি একজন মুসলমান হিসেবে তাকে ক্ষমার মানসিকতা শুধু পোষণ করেন, তাহলে দুনিয়াতে কোনো বিশৃঙ্খলা হতে পারে না, ঠিক কিনা? যে যত বেশি দায়িত্বশীল তার ক্ষমার মাত্রাটা তত বেশি পরিমাণ থাকতে হবে, ঠিক কিনা? বলছিলাম কোরআনের মধ্যে সবকিছু আছে, সব বিষয়ে ছোট্ট হাঁটার ধরনটা কোরআন আপনাকে আমাকে বাদ দিয়ে দিচ্ছে। বলছিলাম কবর আপনাকে ডাক দিয়ে বলেন, আমি নিঃসঙ্গ নির্জন একটি ঘর আমার কাছে আসতে সঙ্গে নিয়ে আসবে, আপনার আমার কবরের সঙ্গী হবে মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং কোরআনকে যারা দুনিয়ার জীবনে চলতে ফিরতে হাঁটতে কোরআনকে সঙ্গী বানাবে, কোরআন অনুযায়ী তার জীবন চালাবে কাল হাশরের ময়দানে, কোরআন আপনার আমার সঙ্গী হয়ে যাবে, ঠিক কিনা? কোরআনকে আমরা সঙ্গী বানাতে চাই পরকালে, রাজি আছেন? কোরআনকে যদি আপনি সঙ্গী বানাতে পারেন, কোরআন কাল হাশরের ময়দানে আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক, কোরআন হতে পারে আপনার পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিক্ষোভ দিবে, পক্ষে সাক্ষ্য দিবে। যদি আপনি কোরআনের অনুযায়ী জীবন চালান, কোরআন কাল হাশরের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষ্য দিবে, ঠিক কিনা? তাহলে আমরা চাই জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনের পক্ষ থাকবো, রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কবর আপনাকে আমাকে আরেকটা আহ্বান করে, আরেকটা আবেদন করে প্রতিদিন, যে আমি অন্ধকার ঘর আমার কাছে আসতে বাতি নিয়ে এসো। কবরটা কত বেশি অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের চাইতে কোটি কোটি গুণের অন্ধকার হবে কবরের অন্ধকার, ঠিক কিনা? অন্ধকার ঘরে আপনার আমার জন্য, আপনি আমি দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেই দুনিয়াতে চলার জন্য বাতির প্রয়োজন হয়, লাইটের প্রয়োজন হয়, হয় কিনা? এখানে লাইট গুলো না থাকলে আপনি আমি স্বাচ্ছন্দ্যে বসতে পারতাম না, কথা মনোযোগ দিয়ে শুনতে পারতাম না। কবর আমার আপনার ওই কবরের জায়গাতে, কবরের জন্য, কবরের মধ্যে আমার আপনার জন্য দুনিয়ার অন্ধকারের চাইতে কোটি কোটি গুণ অন্ধকার হবে, ওই কবরের জন্য বাতির ব্যবস্থা করার দরকার আছে না নাই? কবরে আমার আপনার জন্য বাতি কি হবে, কবরে আমার আপনার জন্য বাতি হবে রাত্রের বেলার নামাজ, যারা রাত্রের বেলা নির্জনে অন্ধকারে উঠে আল্লাহ দরবারে ধন্যবাদ দেয়, বেশি বেশি নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়বে, কাল হাশরের ময়দানে রাতের নামাজগুলো আপনার আমার জন্য বাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে এমন আল্লাহর এক শ্রেণীর মানুষ আছেন, আবেদ বান্দা আছেন, আপনি আমি রাত্রিতে আরামের ঘুমে ঘুমাই, এত বেশি ঘুমে আমরা বিপদ হয়ে যাই, কিন্তু এক শ্রেণীর আল্লাহর বান্দারা আছেন যারা গভীর অজনিত উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদের বিছানায় তাদের রাত্রটা কাটিয়ে দেয়, ঠিক কিনা? ফাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা'আ, আল্লাহ তাআলা বলছেন এমন এক শ্রেণীর মানুষ হয়েছে যারা তাদের শরীরকে পিঠটাকে বিছানা থেকে আলাদা করে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত্রগুলো কাটিয়ে দেয়, এই শ্রেণী মানুষ আছে না নাই? আছে।
ওই মানুষগুলোর কারণে আজকে দুনিয়া দুনিয়ার জায়গাতে স্থির আছে ঠিক কি না তাহলে আমার আপনার কবরে বাতি হবে রাতের নামাজ এই কারণে বিশ্বনবীর প্রতি তাহাজ্জুদের নামাজটা ওয়াজিব ছিল আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক عسى أن يبعثك ربك مقاما محمودا رسول আপনার জন্য রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া এটা অবধারিত আর এর মাধ্যমে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ পরকালে প্রশংসিত স্থানের অধিকারী করবে তাহলে রাতের নামাজ পড়ার দরকার আছে না নাই ফরজ নামাজ বাদ দিয়ে নাকি না আগে ফরজ আগে পাঁচ ওয়াক্ত নামাজ তারপরে রাতের নামাজ ঠিক কি না আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বিধান পালন করি না রাতের নামাজ তো পড়ার কথা ওদের জন্য আমি বলবো আগে ফরজ নামাজটা ঠিক করেন ঠিক কি না এই ফরজ নামাজ আগে নিজে পড়েন আপনার অধীনস্থ যারা পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকে পড়াতে বাধ্য করতে হবে ঠিক না অনেক পরিবারের কর্তা আছেন অভিভাবক আছেন ফজরের নামাজের সময় আজান দিলে আপনি আলাপ-দুলাপ না করে কেউ যাতে টের না পায় পাঞ্জাবিটা পরে সোজা মসজিদে চলে আসেন ঘরে সবাই ঘুমে বেব আছে না এরকম আপনি ফজরের জামাতে নামাজ পড়ে তসবিহ তাহলিল করে এরপরে বাসায় গেলেন দেখলেন যে মাশাআল্লাহ যাদেরকে ঘুমে রেখে এসেছে এখনো নাক ডেকে ডেকে ঘুমায় এরকম পরিবেশ মনে আমাদের পরিবার ব্যবস্থায় নাই আছে কি না আপনি যদি পরিবারের কর্তা অভিভাবক আপনি আপনার ওই সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকেও আপনি নিজেও নামাজ পড়ার জন্য উঠবেন তাদেরকেও যত যতটা বাজে উঠলে তাদেরকেও জাগ্রত করে নামাজ পড়াতে পারবেন ওই সময় আপনার কোনো দরকার আছে না নাই আপনি নিজে সুফি হয়ে গেলেন পরিবারের সবাই জাহান্নামে যাচ্ছে আল্লাহর কাছ থেকে পার পাওয়ার সম্ভাবনা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নামের আযাব থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও নিজেও বাঁচতে হবে পরিবার পরিজনকেও বাঁচাতে হবে তোমাকে সময় দিতে হবে তো কয়টা পর্যন্ত তাহলে নিজেও জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে পরিবার পরিজনকেও জাহান্নামের আযাব থেকে বাঁচানোর দরকার আছে না নাই আপনি আপনার সন্তান ঘুমে বিবর শীতকালে কম্বল মুড়িয়ে ল্যাপ মুড়িয়ে এসে ঘুমন্ত অবস্থায় আছে আপনি মনে করতেছেন তাকে যদি ঘুম থেকে জাগাই তার কষ্ট হবে তাকে আপনি কষ্ট দিতে চান না ঘুম থেকে জাগাতে চান না ঘুমের মধ্যে আপনি রেখে মসজিদে চলে আসলেন আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনার ঘরে যদি আগুন লাগে ওই মুহূর্তে সন্তানগুলো যদি ঘুমিয়ে থাকে আপনি আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আগুন থেকে রক্ষা দেওয়ার জন্য ওই সন্তানদেরকে জাগ্রত করবেন কি করবেন না করবেন কি না দুনিয়ার আগুন লাগার পর আপনি দুনিয়ার আগুন থেকে সন্তান সন্ততিদেরকে বাঁচানোর জন্য তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতে পারলেন কিন্তু আপনার এই সন্তান সন্ততি যে নামাজ না পড়ে ঘুমের মধ্যে রয়েছে এই ঘুমে থাকার কারণে নামাজ না পড়ার কারণে পরকালে তার জন্য আগুনের ব্যবস্থা আছে না নাই আপনি দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য দুনিয়ার আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে জাগিয়ে দিলেন ঘর থেকে বের করে দিলেন কিন্তু পরকালের যে কঠিন আযাব জাহান্নামের আযাব আমার আপনার জন্য অপেক্ষা করছে ওই আগুন থেকে বাঁচানোর আপনার বিন্দু পরিমাণে কোনো চিন্তা ভাবনা নাই আছে যদি থাকে নিজেও নামাজ পড়েন পরিবার পরিজনকে নামাজ পড়তে বাধ্য করতে হবে নামাজের ক্ষেত্রে কোনো কনসিডার আছে না নামাজের ক্ষেত্রে অতি আবেগ দেখানোর কোনো সুযোগ আছে অতি ভালোবাসা প্রদর্শনের কোনো সুযোগ নাই এই কারণে আপনার আমার রাতের নামাজটা হবে পরকালে কবরে আমার আপনার জন্য কি বাতি খেয়াল থাকবে কবর আপনাকে আমাকে আরেকটা বিষয় আহ্বান করে যে আমি মাটির ঘর আমার কাছে আসতে বিছানা নিয়ে এসো কেননা এখানে বিছানার কোনো ব্যবস্থা নাই আছে একজন কোটিপতি মানুষ মারা গেল আপনি যদি চিন্তা করেন সে তো কোটি কোটি টাকার মালিক তার কবরের ভিতরে উন্নত মানের টাইলস করে তারপরে কবর দিব সুযোগ আছে সুযোগ তো নাই নাই কেমন নাই আপনি কোটি কোটি টাকার মালিক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দামের খাটের মধ্যে শোয়া থাকেন শোন ঘুমান কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার যে আদরের সন্তানগুলো আপনি নিজের টাকা দিয়ে এই খাটটা কিনেছেন একটু মুহূর্তের জন্য কি আপনাকে ওই খাটের মধ্যে রাখবে
রাখবেন যত দ্রুত সম্ভব সেখান থেকে নামিয়ে আপনাকে কোথায় রাখবে মাটিতে কবরে টাইস করার কোন সুযোগ আছে সুতরাং কবরটা আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আমি মাটির ঘর আমার কাছে আসতে বিছানা নিয়ে আসো আপনার আবার সেই বিছানা হবে নেক আমল কি নেক আমল নেক আমল গুলো হবে কবরের জন্য কি বিছানা শুরু সেই নেক আমল করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ নামাজ রোজা যাকাত হজ এর সাথে সাথে আল্লাহর যত বিধিবিধান আমার আপনার জন্য আদেশগুলো পালন করা নিষেধগুলো বর্জন করা আদেশগুলো পালন করা অনেক আমল নিষেধগুলো বর্জন করা অনেক আমল ঠিক কিনা রাসূল আমার আপনার জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলো আমার জন্য আদেশগুলো অবশ্য পালনীয় নিষেধগুলো বর্জনীয় ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الله تعالى বলেছেন আমার রাসূল তোমাদের জন্য যেগুলো বিধানগুলো নিয়ে এসেছেন যেগুলো আদেশ মূলক তোমরা সেগুলো পালন করো যেগুলো নিষেধ মূলক সেগুলো তোমরা বর্জন করো তাহলে কবরে আমার আপনার বিছানা হবে কি নেক আমল যদি নেক আমল করতে পারেন আল্লাহ তাআলা বলছেন ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমল সালে করবে নেক কাজ করবে তাদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো বলে সুবহানাল্লাহ তাহলে কবরে আমার আপনার বিছানা স্বরূপ হয়ে যাবে আপনার আমার নেক আমল সুতরাং আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে নেক আমল করার দরকার আছে না নাই কবর আপনাকে আমাকে আরেকটা বিষয় প্রতিদিন ডাক দিয়ে বলে আমি হচ্ছে সাপ বিচ্ছু ঘর আমার কাছে আসতে প্রতিশোধক ঔষধ নিয়ে আসবে কি বলে সাপ বিচ্ছুর ঘর আমার কাছে আসতে কি নিয়ে আসতে হবে ঔষধ নিয়ে আসতে হবে দুনিয়াতে আপনি অসুস্থ হন সাপে কামড় দেয় কীট পতঙ্গে কামড় দেয় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ওষুধ ব্যবহার করি খাই অথবা প্রয়োগ করি কিনা অথবা ইঞ্জেকশন দিই কবরের সেই কঠিন জায়গাতে যেখানে সাপ বিচ্ছুর ঘর হবে সেটি বিশ্বনবী যেটা বলেছেন অহুপ্রত্যমিন হুফারেন না জাহান্নামের গর্ত হবে ওই কবরটা বেইমানের জন্য ইমানদারের জন্য জান্নাতের বাগান হবে এখন আপনি আমি আমার আপনার জন্য কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের ঘট্ট হবে এটা দুনিয়ার থেকে আমি আপনি বলতে পারবো আমি আপনি হিসাব করে রাখতে হবে আমার কবরটাও সাপ বিচ্ছুর জায়গা হবে ঠিক কি না এখন সেখান থেকে বাঁচতে হলে বলা হচ্ছে ওষুধ নিয়ে যাওয়ার জন্য কবরের মধ্যে কেমন পরিমাণ সাপ বিচ্ছু থাকে কি পরিমাণ সাপ থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেঈমানের কবরের মধ্যে 99টি তিন্নিন সাপ ছেড়ে দেওয়া হবে ওই তিন্নিন সাপগুলো কেমন লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা বিল আরদি মা আমবাতাত হাজিরা হাজিরা বিশ্বনবী বলেছেন কবরের ওই তিন্নিন সাপগুলো এত বিষাক্ত হবে ওদের কামড় তো দূরের কথা চোবল তো দূরের কথা ওরা যদি দুনিয়াতে কেউ একটা উঁকি মেরে একটা নিঃশ্বাস ফেলে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো বৃক্ষ তরুলতার উদ্ভিদ জন্ম নেবে না বলে আল্লাহ একবার কেমন বিষাক্ত সাপ যারা নিঃশ্বাস ফেললে দুনিয়াতে বৃক্ষ তরুলতা কোনো কিছু জন্ম নেবে না উদ্ভিদ জন্ম হবে না তাহলে ওই কবরে আমার আপনাকে সবাইকে যাওয়া লাগবে কি লাগবে না কবর আপনাকে আমাকে প্রতিনিয়ত যেটি বলে যে আমি সাপ বিচ্ছুর ঘর আমার কাছে আসতে প্রতিশোধক ওষুধ নিয়ে এসো আপনার আমার কবরের ওষুধ হিসেবে রূপান্তরিত হবে আমার আপনার দান সদকা কি দান সদকা গুলো কাল হাশরের ময়দানে কবরে আমার আপনার জন্য প্রতিশোধক হিসেবে পরিণত হবে সুতরাং আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই কার সম্পদ থেকে নিজের আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দেওয়া সম্পদ যেটা আপনার সাময়িক মালিকানায় আছে সেখান থেকে ঠিক কিনা وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت الله تعالى বলছেন আমার দেয়া সম্পদ مما رزقناكم ينفقون তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো কার দেয়া সম্পদ আল্লাহর দেয়া আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে মৃত্যুর আগে না পরে আগে মৃত্যু আসার পূর্বে আপনি আল্লাহর রাস্তায় সম্পদ গুলো ব্যয় করতে হবে
আল্লাহর দেখানো নির্ধারিত পন্থা নিজের মনমতে নয়। এই সম্পদ আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ। এই সম্পদের মালিক করেছেন কে? আল্লাহ। আমার আপনার জীবন সম্পদ সবকিছুর মালিকানা কার? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি জান্নাত দিব এর বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে মুমিনের জান মাল। তার মানে জান মাল কি আমার আপনার? না, কার? আল্লাহর। আল্লাহর দেয়া জান মাল। এটা খরিদ করে নেওয়ার অর্থ হচ্ছে মুমিন যিনি হবেন তিনি তার জান মালকে আল্লাহর দেখানো পথ ছাড়া কোনো পথে ব্যয় করবেন না। যদি আল্লাহর দেখানো পথ ছাড়া পদ্ধতি ছাড়া কোনো জায়গায় সম্পদ জীবন আপনি ব্যয় না করেন তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। সুতরাং কবরে আমার আপনার সাদগাগুলো দান ফেরাতগুলো হবে আমার আপনার জন্য কি ঔষধ শুনে। কবর আপনাকে আরেকটা বিষয় ডাক দিয়ে বলে পঞ্চম নম্বর যে আমি কষ্টের ঘর আমার কাছে আসলে কষ্টের উত্তর দেওয়া লাগবে। কিসের উত্তর? সেখানে প্রশ্ন করা হবে কি হবে না? কষ্টের উত্তর দেওয়া লাগবে। আমার কাছে আসতে উত্তর নিয়ে এসো। আপনার আমার জন্য কবরের কষ্টের উত্তর হচ্ছে কালিমার জিকির বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি জিকিরে মশগুল থাকবেন আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকবেন কাল হাসরের ময়দানে কবরে এটা আপনার আমার জন্য কষ্ট উত্তরের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সময় দাঁড়াতে বলছিলাম আল্লাহর কোরআনের বিরুদ্ধ আচরণকারী যারা হবে কোরআন বিরুদ্ধ যারা হবে তাদের ফাইনালাহু মাইশাতান দানকা এর দ্বিতীয় ব্যাখ্যা প্রসঙ্গে আমি কথাগুলো বলেছি। তাদের প্রথম কথা বলেছি দুনিয়ার জীবনকে সংকুচিত করা হবে। দ্বিতীয় বলেছি তার কবরের জীবনটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন কবরের জীবনটাকে আযাব দেওয়ার মাধ্যমে তার কবরটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। তৃতীয় ব্যাখ্যা মুফাসসিরে কিরাম বলছেন ফাইনালাহু মাইশাতান দানকার অর্থ হচ্ছে তাকে সর্বশেষ চূড়ান্তভাবে জাহান্নামে নিক্ষেপ করে জাহান্নামের আযাব দেওয়ার মাধ্যমে তার পরকালীন বরজখের জীবনটাকে আল্লাহ তাআলা বিভীষিকাময় করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই শাস্তি কাদের? যারা ওমান আরাদান যিকরি আল্লাহর কোরআন থেকে যারা কি থাকবেন? বিমুখ থাকবেন কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবেন। এরপরে কি হবে পরকালে কি হবে? ونحشره يوم القيامة أعمى قال حشر الميدان الله رب العالمين قيامت الميدان تاكي اندھو كوري اٹھابين بل النعوذ بالله كي كوري اٹھابين اندھو كوري اٹھابين قال حشر الميدان محشر اپنے امي اندھو ہوئے اٹھی اٹھا كي اپتا شا کرن اٹھا كي اچھان لیکن اندھو كرارا دیکھا বসরে কিরাম তিনটা ব্যাখ্যা বলেছেন। প্রথমত তারা বাস্তবিক অন্ধ হয়ে উঠবে কিছু চোখে দেখবে না। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে সে জাহান্নাম ছাড়া তার চোখের সামনে সে আর কিছুই দেখতে পাবে না। বেঈমান যারা তারা চোখের সামনে শুধু জাহান্নাম জাহান্নামের আযাব দেখতে থাকবে। ওয়ারাল মুজরিমুনা আন-নার ফাযন্নু আন্নাহুম মুকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। আল্লাহ তাআলা বলছেন অপরাধীরা যখন জাহান্নাম দেখবে তখন তারা ধারণা করবে যে সে এক্ষুনি হয়তো পারে জাহান্নামে নিপতিত হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। তাহলে পরকালে তার চোখের সামনে অন্ধ হয়ে ওঠার মানে হচ্ছে সে শুধু কি দেখতে পাবে? জাহান্নাম দেখতে পাবে। তৃতীয় ব্যাখ্যা মুফাসসিরে কিরাম বলেছেন যে সে অন্ধ হয়ে ওঠার মানে হচ্ছে সে তার পক্ষে কোনো যুক্তি দেওয়ার মতো কোনো বিষয় তার জন্য থাকবে না, কোনো যুক্তি তার পক্ষে উপস্থাপন করার মতো কোনো যোগ্যতা তার থাকবে না। সম্মানিত হাজির আমি আপনি কাল হাশরের ময়দানে আল্লাহর আদালতে সবাই উঠতে হবে, এটা বিশ্বাস আছে তো? আছে। সে হাশরের ময়দানে জমায়েত হয়ে আপনার দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এটা আমাকে আপনাকে এই অনুভূতি নিয়ে আমার আপনার জীবনটা যদি আমরা পরিচালনা করি তাহলে আমার দ্বারা কোনো পাপের কাজ অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। কিসের হিসাব দেওয়া লাগবে কি আপনি দেখতে পাবেন সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু لو أن بيننا وبينه أمدا بعيدا.
আল্লাহ তাআলা বলছেন সেদিন প্রত্যেক মানুষ তাদের মাআমিলাত মিন খায়রিন মুহদারা যে ভালো কাজগুলো করেছে তারা সেগুলো উপস্থিত দেখতে পাবে ও মাআমিলাত মিন সুইন যত খারাপ কাজ করেছে সব খারাপ কাজগুলো তারা দেখতে পাবে সবকিছু দিবালকের মতো তারা স্পষ্ট সেখানে ক্লিয়ার দেখতে পাবে ঠিক কি না কোনো কিছু লুকোচুরি করার কোনো সুযোগ থাকবে না তামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা আপনি অনেক পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখতে পাবেন ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা অনেক পরিমাণ খারাপ কাজ করলে সেটা দেখতে পাবেন পাবেন কি না বেঈমানরা অপরাধীরা তাদের অপরাধগুলো যখন দিবালকের মধ্যে স্পষ্ট দেখতে পারবে তারা বলবে মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها يا رب العالمين এটা কি ধরনের আমল নামা কি ধরনের হিসাব যত ছোট ক্ষুদ্রতে ক্ষুদ্র যা করেছি সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষুদ্রতে বড় বৃহৎ আকার যা দেখেছি সব স্পষ্ট দেখা যাচ্ছে তার আশ্চর্য হয়ে যাবে সুতরাং হাশরের ময়দানে আমার আপনাকে উঠতে হবে সে হাশরের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে এই অনুভূতি নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করা দরকার আছে না ভাই আমার আপনার সে হাসরের বিভীষিকাময় মুহূর্তের সম্মুখীন হতে হবে সে হাসরের ময়দান আমাকে আপনাকে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কয়টা প্রশ্ন লা তাযুলু কদমা ইবনে আদম হাত্তা ইয়াসআলু আন খামসিন বিশ্বমিয়ে সাত করছেন হাসরের ময়দানে প্রত্যেক বনি আদম পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া হবে কিন্তু তাদের স্বস্থান থেকে নড়তে দেওয়া হবে না আনুম বিহি ফিমা আফনাহু প্রথম প্রশ্ন তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো বান্দা তোমাকে 60-70 বছরের হায়াত জিন্দেগি দিয়েছি এই জীবনটাকে কোন পথে ব্যয় করেছো আপনারা আমার এই জীবনটা যদি আল্লাহর পথে ব্যয় করতে পারি আল্লাহর দেখানো মত বিশ্বনবীর দেখানো পথ অনুযায়ী ব্যয় করতে পারি তাহলে উত্তর দেওয়া যাবে কি যাবে না যাবে দ্বিতীয় প্রশ্ন ব্যাখ্যা করার সুযোগ নাই কোন শাবাবিহি ফিমা আবলাহু বান্দা তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো কোন কাজ বলেন তো জীবন সংক্রান্ত প্রশ্ন করার পরে শিশুকাল কৌশলকাল যৌবনকাল বার্ধক্যকাল সব কালে কেন ঢুকছে না কিন্তু আলাদা করে যৌবনকালের প্রশ্ন হবে তার মনে হচ্ছে একজন মানুষের জীবনের সবচাইতে উৎকৃষ্টতম সময় উৎকৃষ্টতম পিরিয়ড হচ্ছে তার যৌবনের পিরিয়ড ঠিক কিনা এই যৌবনকালের যে যুবক আল্লাহর পথে নিজের জীবনটা কাটাবে তার পরবর্তী জীবনটা সেই দিকেই পরিচালিত হবে ঠিক না ও যুবক তোমাকে যখন বলা হয় আজকে আমাদের যুব সমাজকে যখন বলা হয় যৌবনকালে অপরাধমূলক কাজ বর্জন করার জন্য গুণাকার কাজ বর্জন করার জন্য অনৈতিক কার্যকলাপ পরিহার করার জন্য আমাদের দেশের যুব সমাজ বলে একটু সুখ থাকেন এই বয়সের তাড়নায় মনে যা আসা তাই করুন এরকম বলে কিনা বৃদ্ধ হলে সব খারাপ কাজ বর্জন করে গাঁটটি গোট্টা বেঁধে মসজিদে ঢুকে যাব আল্লাহকে যত যেভাবে ধরলে আল্লাহ রাজি হবেন সেভাবে ধরে ফেলবেন এরকম কথা বলে কি বলে না এখন আপনি যে যুবকের কথাটা বলছেন আপনি যে যৌবনকাল পেরিয়ে বার্ধক্য বয়সে উপনীত হবেন এর গ্যারান্টি আপনার কাছে আছে না কথা বলার আসেনি মৃত্যুর সময় যখন আপনার ঘনিয়ে যাবে মৃত্যুর নির্দিষ্ট সময় যখন আপনার সামনে হাজির হয়ে যাবে আজরাইলের সাথে কম্প্রোমাইজ করে গুষ্ট খাওয়াই মনে হয় একদিন পরে হইলেও মৃত্যুটা ঘটানো যাবে এই যে কোনো সম্ভাবনা আছে আমরা না পারবো না বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি উনি পারবেন কয়েক কোটি টাকা ঘুষ দিয়ে দিল নির্দিষ্ট সময়ের বাইরে এক সেকেন্ড এদিক সেদিক করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন বান্দা তোমার মৃত্যুর সময় যখন গনিয়ে যাবেন মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে আজরাইলের হাতে যখন তোমার মৃত্যুর প্রমাণ এসে যাবে ওই মুহূর্তে ওই ক্ষণিক সময় ওই সেকেন্ড সময়ে তোমার মৃত্যু হবে এর থেকে এক সেকেন্ড আগেও করা যাবে না পরেও করা যাবে না ঠিক কিনা সুতরাং যুবক ভাইদেরকে বলবো যেই বয়সে উপনীত হয়েছেন যেই বয়স এখন পেরিয়ে যাচ্ছেন এই বয়সে আল্লাহর গোলামি করতে হবে বার্ধক্য পর্যন্ত বাঁচা যেহেতু সম্ভাবনা নাই সুতরাং এই বয়সে আল্লাহকে ধরতে হবে রাজি আছেন যারা কোরআন বিদ্বেষী তাদের গণা শুরু হয়ে আমল কেয়ামতে আমা অন্ধকারে উঠানো হবে তখন তাদের পক্ষ থেকে বলা হবে قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا তারা বলবে রব্বুল আলামিন আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন অথচ দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম এই চোখ দিয়ে সব কিছু দেখতাম চোখের পাওয়ার এত বেশি ছিল আমি চোখ দিয়ে একটা ঘটনা দেখেছি এইভাবে কয়েক মাইল দূরে একজন লোক আরেকজন লোককে হত্যা করেছে
তার পক্ষে তার বিপক্ষে আমি আদালতে সাক্ষ্য দিলাম ওই সাক্ষ্যের ভিত্তিতে একজন নিরপরাধ দিনের একজন দায়ের পাশি হয়ে গেল এত চোখের পাওয়ার ছিল এই পাওয়ার কোন চোখের পাওয়ারগুলো আজকে কোথায় গেল আল্লাহ তাআলা ডাকতে বলবেন বান্দা قال كذلك أتتك آياتنا فنسيتها তোমার কাছে আমার আয়াত গিয়েছিল আমার নিদর্শন গিয়েছিল আমার উলামায়ে কেরাম তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল অসংখ্য নবী রাসূল তোমার কাছে কোরআনের মেসেজ নিয়ে গিয়েছিল তোমরা তো ওই কোরআনের পক্ষে অবস্থান করো নাই তাদের কথা শুনো নাই আমার আয়াতগুলোর আলোকে জীবন চালাও নাই আমার বিধানকে তোমরা ভুলে গিয়েছো দুনিয়াতে যেমন করে তোমরা আমি আল্লাহর বিধান বলে গিয়েছো আমার আয়াত ভুলে গিয়েছো আমার নবী রাসূলদের বিরুদ্ধে আচরণ করেছো কোরআনের বিরুদ্ধে আচরণ করেছো আজকেও সেই দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম বলেন নাউজুবিল্লাহ فَلْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিবস সম্পর্কে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে এই দিবসে তোমরা আমার রাসূল যখন বলেছে হাশরের ময়দানে একসাথে হওয়া লাগবে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে তখন তারা বলতো কিভাবে সম্ভব একজন মানুষ মরে যাওয়ার পরে তার গোশত হাড্ডি সব কিছু মাটির সাথে মিশে যাবে এই মাটির সাথে মিশে যাওয়া শরীরকে আবার কিভাবে জীবিত করা হবে বলতো কিনা আজকের এই দিবসের আমার সাথে সাক্ষাৎ হতে হবে এই দিবসকে তোমরা অস্বীকার করতে এই দিবসকে তোমরা ভুলে গিয়েছো এই কারণে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম ভাইরা আমার পরকালের সেই কঠিন ময়দানে মাশরে আমাদের স্রষ্টা আল্লাহ যদি বলেন আমি তোমাদেরকে ভুলে গেলাম আমার আপনার বাঁচার কোনো পথ আছে এই কারণে দুনিয়াতে যারা কোরআনের বিরুদ্ধবাদী হবে তাদের অবস্থানটা এমন হবে কোরআন বিরোধী যারা হবে তাদের অবস্থানটা এমন হবে আল্লাহ তাআলা কোরআনে আরো অসংখ্য জায়গায় কোরআনের বিরুদ্ধবাদীদের বিভিন্ন শাস্তি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আদ এবং সামুদ জাতির ধ্বংসের কথা বলেছেন ফা ইন আরাদু ফাকুল আনজারতুকুম সাইকাতি আদ ওয়া সামুদ আদ এবং সামুদ জাতিরা যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে যখন তারা গেল তাদেরকে বজ্রপাত দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছে কি দিয়ে বজ্রপাত অতিমাত্রায় বজ্রপাত আমাদের দেশে দেখতে যাচ্ছে কি যাচ্ছে না তার মানে আমরা অধিকাংশ কোরআনের বিপক্ষে আজকে অবস্থান নিচ্ছি কোরআনের বিপক্ষে যারা থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সাথে তাদের সহচর হিসেবে সহযোগী হিসেবে শয়তানকে তাদের উপর নিয়োগ করে দেওয়া হবে ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين الله تعالى বলছেন যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে কোরআনের বিরুদ্ধে আচরণ করবে কোরআনকে নিয়ে জীবন চালানোর সিদ্ধান্ত নেবে না কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাবে না আল্লাহ তাআলা তাদের সাথে এমন শয়তান নিয়োগ করে দিবে সে যা বলবে সে সেই মতে চলবে ঠিক কি না আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান আমাদের দেশের শিক্ষিতদের থিওরির আলোকে আমার শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে না আমার দেশের শিক্ষা ব্যবস্থা ভিনদেশীদের ইঙ্গিতে ইশারায় পরিচালিত হচ্ছে ঠিক কি না আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী আজকে যে ধ্যান ধারণাগুলো ঢুকানো হয়েছে এর মাধ্যমে জাতি মুসলিম জাতি তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবেন তাদের ইতিহাস ঐতিহ্য তারা ভুলে যাবেন আপনি শিক্ষিত করতে চান জাতিকে হিন্দু ধর্মের বিষয়গুলো মুসলমানদের সন্তানদেরকে শেখানোর দরকার আছে তাদের জন্য আলাদা শিক্ষালয় আপনি প্রতিষ্ঠা করেন মুসলমানের সন্তানকে হিন্দুত্ববাদ শিখে মুসলিম যুব সমাজকে মুসলিম সেন্টিমেন্টকে হিন্দুত্ববাদের দিকে নিয়ে যাবেন এই জাতি কোনো কিছু বাংলার মুসলমান সহ্য করবে না ঠিক কিনা খবরদার যারা এই শিক্ষানীতি নিয়ে ছিনিমিনি খেলছেন সাবধান হয়ে যান এই জাতি যখন ঐক্যবদ্ধ হবে আপনাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না সর্বশেষ হুজুর চলে এসেছেন আমি আর কথা বাড়াবো না সর্বশেষ আমি যেটা বলবো আমি বলেছি কোরআনের বিরুদ্ধে অবস্থান করলে কি হবে সর্বশেষ কোরআনের পক্ষে থাকলে কি হবে দুই তিন মিনিটে আমি শেষ করছি আর আপনি যদি কোরআনের পক্ষে থাকেন কোরআনকে নিয়ে জীবন চালান কোরআনকে সঙ্গী বানান তাহলে কাল হাশরের ময়দানে ইউকালু লিসাহিবিল কোরআন কোরআনের সাহেব যারা হবে সঙ্গী যারা হবে কোরআনকে যারা জীবনের সঙ্গী বানাবেন তাদেরকে বলা হবে ইকরা কোরআন তেলাওয়াত করতে থাকো পরে তাকে তেলাওয়াত করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো
كما كنت ترتل في الدنيا যেমন করে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে এভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো ফাইন না মানজালাকা ইন দা আখিরা আয়াতিন তাকরাহা কোরআন তেলাওয়াত করতে করতে তুমি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেটাই তোমার জান্নাত হবে সুবহানাল্লাহ আমি আপনি কোরআনের পক্ষে থাকতে চাই কোরআনকে দুনিয়াতে সঙ্গী বানালে বলেছিলাম কবর আপনাকে আমাকে পাঁচটা বিষয়ের দিকে ডাকবে একটা ছিল আমি নিঃসঙ্গ আমার এখানে কোনো সঙ্গী নাই সঙ্গী নিয়ে এসো কবরে আমার আপনার সঙ্গে হবে কে কোরআন কোরআন অনুযায়ী যদি জীবন চালান জীবন চালানোর সিদ্ধান্ত নেন তাহলে সর্বশেষ কি ফায়দা হবে এখানে কোরআনের একটা প্রতিষ্ঠান আছে না নাই আপনাদের সন্তান সন্ততিদেরকে কোরআনের মাদ্রাসা ভর্তি করাবেন রাজি আছেন আজকে যেভাবে শিক্ষা নীতি প্রণয়ন করে আমার দেশের ছোট্ট বয়স থেকে শুরু করে একেবারে হাই লেভেল পর্যন্ত সবগুলোতে ইসলাম বিদ্বেষী যেই সিলেবাসগুলো রোগান হয়েছে সেখান থেকে মুসলিম সন্তান মুসলমানিত্বের উপরে যে শিক্ষার প্রয়োজন সে শিক্ষা তারা পাবে না সুতরাং দিনই প্রতিষ্ঠানের সন্তানদেরকে ভর্তি করানোর দরকার আছে না নাই যদি করান কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান করান কোরআন ফাস্তাজহারহু ফাহাল হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ যে ব্যক্তি কোরআন মানবে কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআনের হালাল গুলোকে হালাল হিসেবে মানবে হারাম গুলোকে হারাম হিসেবে বর্জন করবে কোরআন অনুযায়ী জীবন চালাবে আল্লাহ রাসূল বলছেন কাল হাশরের ময়দানে আদখালাহুল্লাহুল জান্নাহ কোরআন তাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে এবং সুবহানাল্লাহ কোরআন তাকে সাথে নিয়ে কোথায় যাবে জান্নাতে যাবে ওয়াশাফাহু ফি আশাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার এই কোরআনকে জীবনের সঙ্গী বানানোর কারণে কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনের পক্ষের দলভুক্ত থাকার কারণে কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি কোরআনের সাহেব যিনি তিনি জান্নাতি হওয়ার পরে ওই জান্নাতি লোকটাকে এমন পাওয়ার দেওয়া হবে দশটা লোককে যেই লোকগুলোর উপরে যেই তার আত্মীয় স্বজনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম দশ জনকে আপনি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবেন বলুন সুবহানাল্লাহ একজন সন্তান জান্নাতি হওয়ার পরে তার পিতা মাতা যদি জাহান্নামী হয় ওই সন্তান সর্বপ্রথম কার জন্য সুপারিশ করবে মা বাবার জন্য এরপরে তার দাদা দাদির জন্য ঠিক কিনা এরপরে তার ভাই এভাবে দেখে দেখে আপনি সন্তানকে আলেম বানাতে পারেন না কিন্তু আপনি সন্তানের বা ছেলে মেয়ের দাদা অথবা দাদি হলেন তাদেরকে আমরা দিনই প্রতিষ্ঠানে ভর্তি করে দেব ওই সন্তান ওই আপনার নাতি জান্নাতি হওয়ার পরে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে এতে কোনো সন্দেহ আছে পিতামাতা যারা আছেন তারা সন্তানদেরকে দিনই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে আমি যে সংক্ষিপ্তভাবে কথা বললাম কোরআন মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কারণ কোরআনের পথে কোরআনের মতে শান্তি ঠিক কিনা আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত নেই যে রহমত কোরআনের পথ হচ্ছে শান্তির পথ কোরআনের পথ মুক্তির পথ কোরআন আপনাকে দুনিয়াতে শান্তি দিবে পরকালে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছবে আস পৌঁছাবে আসুন আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনের পক্ষ অবলম্বন করি কোরআনের পক্ষের দল মতের সাথে সম্পৃক্ত থাকি কোরআনের আলোকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রটা পরিচালিত হোক সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সম্পৃক্ত হই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালাম